নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ধোকার ডালনা। এই ধোকার ডালনা আমি কিরকম করে বানাই তোমরা দেখে নাও। আমি ছোলার ডালটা সারারাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। এবার আমি একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে আমি এটা বেটে নেব। দেখো আমার বাটা হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম, জিরে দিলাম, হিং দিলাম, আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি তেলের মধ্যে মশলাটা কষে নেব। এবার আমার বেটে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এদিকে একটা থালা নিয়েছি, সেই থালার মধ্যে আমি তেল মাখিয়ে রেখে দিলাম। এই দেখো ডালটা প্রায় হয়ে এসেছে। দেখো ডালটা প্রায় এক জায়গায় মন্ড আকারে হয়ে এসেছে। এবার আমি ডালটা নামিয়ে নেবো, নামিয়ে সেই থালার মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে থালার মধ্যে আমি পাতিয়ে দেবো। দেখো ভালো করে থালায় পাতিয়ে দিয়েছি, এবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এই করে আর গুলো সব ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এবার এতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর টমেটো বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এবার ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, এবার জলটা ফুটতে দেব। ফুটে উঠেছে, এতে আমি টমেটো সস দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম আর মিষ্টির জন্য সামান্য গুড় দিলাম। দেখো ফুটে উঠেছে, এবার ধোকাগুলো ঢেলে দিলাম, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিলেই রান্নাটা হয়ে যাবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।